কিরে, তুই পড়াশোনা বাদ দিয়ে কাঞ্চা বাড়িতে কি করবি লাগছিস? সারাদিন উঠি ভাঙ না। আব্বা, মুই এটি ওটা করার জন্য যাচ্ছিলাম। এ তুই মোর সওয়া, তোর কি মুখ নয়া করে সিনা লাগবে নাকি? এ বাড়িত নাই, বাড়ির জায়গা নাই ওইটা করার জন্য। তোর একটা বিড়ি খাওয়ার আসছিল না? কাম তো সারা, আব্বা তো বুঝতে পারা গেছে। মিশে যেন একটা কথা বল না, তুমি মুখ কোনোদিন বিড়ি খেতে দেখছিলেন? এ মুখ দেখা লাগবে। হ্যাঁ, তোর মুখ থাকি বক বক করে বিড়ি গন্ধ বের হওয়া লাগছে, উল্লা কোথা থাকি আইছে? কাম তো সারা, আব্বা তো বুঝতে পারা গেছে। আজকে কপালত দুঃখ আছে, আজকে মাস্টার ফাঁসে দেম, পড়ার জন্য কম মার মারে নাই মক। না আব্বা, মুই তো বিড়ি কাম নাই, মুই তো মাস্টারের কাছে বসি পড়তেছিলাম। মাস্টার বিড়ি খেয়েছে আর সে ধোঁয়া মোর গাওয়াত মারছে। ক্যারে বাপের কাছে মিশে কথা বলিস, তুই মুখ গন্ধ বুঝে আস। তোর এলিয়া কেলাস মুই অনেক আগে পার করে থুই আসছুম, কোনটা মানুষের থাকি আসছে গন্ধ আর কোনটা তোর মুখ দিয়ে বের হলো মুই বুঝুম না। মাছছে রে, আজকে কামা আব্বা বারুদ হয়ে গেছে। আব্বা মোর কোনো দোষ নাই, শোক দোষ ওই মাস্টারের। ও আচ্ছা, ওই মাস্টার আজকে আইসুক, ওর বিড়ি খাওয়া মুই বার করিম। সাপ আর এক পাকে বিড়ি খায়, তাও একবার পরবার আসি। দাঁড়াও দেখতে লাগছো। আব্বা হ্যার একটা বিষের করাই নাকবে, মোরও মেলা কাজে মানা করছম যে তুমি বিড়ি খান না, আব্বা মোক সন্দেহ করবে, তারপরও বিড়ি খায় আর মোর গাও ধোঁয়া মারে। তাইলে তুই সত্যি বিড়ি খাস নি? না আব্বা, তোমার কাছে আমি কিছু মিশে কথা কমো। আচ্ছা তাইলে বাড়ি চল, কেদেনগুড়ি মাস্টার বিচার করার আগে কালকে দেখবে বাবু। কিশোর ছাড়গড় পরবার আসি বিড়ি খায়, ওইটার বিচার মুই আগত করি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন বারে? ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবে দিবেন কোটে বাবা, তোমার জন্য মুই বসি আছুম, একটা কথা আছে। বাবুরে মুই আবার কি করন? তোমার দেখি শুনি তো খারাপ মনে হয় নাই, তলে তলে যে এত কিছু ঘুরি বেড়ান সেটা কাই জানে। আচ্ছা চাচা, ইদম করে না ঘুরিয়া সোজা করে কত কি হইছে? সাওয়াক নিয়ে আমার কত স্বপ্ন, সাওয়া ভালো হইবে আর মাস্টারে আরে পরিবার দিছুম, মাস্টার তোমার বিড়ি খাওয়া শিখিয়ান, টাকা তো কম দেই না, বেড়াক মানুষ করিবার দিছুম, এলে কি শিখবেন না সিং, বেটার আগো তোমরা সিগারেট খান। কি চাচা তোমরা এলে কি কবার ধরছেন? মুই বিড়ি খাম, মুই তো বিড়ি কোনোদিন ধরেও দেখম নাই। কাই তোমাক কইছে যে মুই বিড়ি খাম? টাকা না মোর কাছে নিয়ে আসো দেখাম। তোমরা বিড়ি খান নাই? কালকে আমার বেড়া কর নাকছে যে তোমরা বিড়ি খেয়ে আমার গা ধুয়ে দিছেন, সেজন্য ওই গাছতলা দিয়ে বসিয়ে আছে, মুই হাতে নাতে দোষুন বিড়ির গন্ধ পাইছুন। সুকা না এই কথা কইছে, ডাকান তো তোমার বেড়া ডাকান। সুকা না? ওই সুকা না, এদি আয় তো তো সার আসছে। এই সুকা না, তুই কোন দিন মুখ দেখছি বিড়ি খাইতে? মুই তো স্বপ্নেও দেখিস নাই মুই বিড়ি খাইতে, তোর আকপাকে মুই বিড়ি খেয়েছুন, তোর বাড়িতে আসি, তোর আব্বাকে লে কি কওয়ার লাগছিস? কই স্যার, কাই কইছে এগুলা, মুই তো এলে কিছুই জানম না। এ তুই কালকে না কলু মাস্টার বিড়ি খায়, বিড়ি খেয়ে ধোঁয়া দিছে সেই গন্ধ বের লাগছে, আজকে কিছু তুই কিছুই জানিস না, এলে কি কওয়ার লাগছিস? হ্যাঁ আব্বা, মুই বিড়ি খেয়েছম, তুমি মোক ডাঙ্গালে হয় এই জন্য মুই মিশা কথা কইছম। আব্বা মিয়ার ইদেন জীবনও করবে না, মোক মাফ করে দাও। মাস্টার তোমরা আমাকে ভুল বুঝেন না, বেড়ার কথা শুনিয়ে মাথা গরম হয়ে গেছে, সেই জন্য তোমাকে আবল তাবল করে ফেলাইছুন, রাগ করেন না। আপনার ঘরে তো দোষ আছে, কোনো কিছু না জানি শুনিয়া আনতা উনতে হুড়ে হুড়ি শুরু করে দেন। শোনেন চাচা, সুগানার মতো কিছু ছাত্রর জন্য মাস্টারের ঘরে বদনাম হয়, এই জন্য কোনো কিছু না জানিয়া আগে মানুষের দোষারোপ করা ঠিক নয়। হ্যাঁ মাস্টার তোমরা ঠিকই কইছেন, মোর ভুল মুই বুঝবে পারছুম, তোমরা এলা মোর বেটাকে একটা ভাল করে পড়াও আর এই দিন কাজ যাতে না করে ভাল করে বুঝেন। আর মুই কন সারা দেশের গার্জিয়ান গুলা তোমরা মাস্টার না জানি আনতাম দোষ করবে না, মাস্টার হইছে একটা দেশ গড়া কারিগর, মানুষ গড়া কারিগর।